নমস্কার, আজ 21শে মার্চ ওয়ার্ল্ড ডাউন সিনড্রোম ডে। খুব অদ্ভুত যে এতদিন থাকতে আমরা 21শে মার্চটাকেই কেন এই ডাউন সিনড্রোম ডে হিসেবে পালন করছি। এটা জানতে গেলে আমাদেরকে একটুখানি পিছনের দিকে তাকাতে হবে। সেটা হচ্ছে যে আমাদের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমের একটা বাবার থেকে আসে, একটা মায়ের থেকে আসে। এবার ক্রোমোজোম নাম্বার 21 বা 21 যদি দুটোর বেশি হয়, সেটা তিনটে হতে পারে, গোটা ক্রোমোজোম এক্সট্রা হলো বা একটা অর্ধেক ক্রোমোজোম এক্সট্রা হলো ক্রোমোজোম 21-এ, তখন তাকে ডাউন সিনড্রোম বলা হয় বা ট্রাইজোমি 21। তাই জন্য এই 21 মানে আজকের 21 তারিখ, আর ট্রাইজোমি মানে 3 মানে 3 বা মার্চ মাস, এই জন্য 21শে মার্চ ডাউন সিনড্রোম পালন করা হয়। এবার যে ডাউন সিনড্রোম ডেটা কেন পালন করা হয়, এই বিশেষত্ব কি বা এই ডাউন সিনড্রোমটা কি? যদি কোনো বাচ্চার ডাউন সিনড্রোম হয়, মানে ক্রোমোজোম 21-এ এক্সট্রা একটা ক্রোমোজোম রয়েছে বা একটা অর্ধেক ক্রোমোজোম বেশি রয়েছে, তাহলে তার মধ্যে কিছু গলতি দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে তার হার্টের প্রবলেম হতে পারে, তার মানসিক বিকাশ একটু কম হতে পারে, তার জিআই ট্র্যাক্টে মানে খাদ্যনালীর ওখানে কোনো রকম প্রবলেম হতে পারে, কানে কম শুনতে পারে, স্বাস্থ্য বেশি ভালো হয়, ওজন বেশি হয়, ওবেসিটি যেটাকে আমরা বলি, তো এইসব হলে তার লাইফ স্প্যান কমে যায় এবং সে অন্য বাচ্চাদের মতো সক্ষম নয়, কিন্তু তারা বিশেষভাবে সক্ষম। এবার বাবা মায়ের প্রশ্ন হয় যে আমি কি করে ডাউন সিনড্রোম প্রিভেন্ট করব, কি খেলে বা লাইফস্টাইল কি হলে আমার বাচ্চা ডাউনস বেবি হবে না। এটা হচ্ছে যে ডাউন সিনড্রোম আমরা কোনো রকম ভাবেই প্রিভেন্ট করতে পারি না, কারণ এটা ক্রোমোজোমাল ডিজিজ। আপনার লাইফস্টাইল বা আপনার নিজে এমন কিছু করছে প্রেগনেন্সির মধ্যে, এই জন্য কখনো নিজেকে দায়ী করতে পারেন না, এটা হলে হবে, এটা ক্রোমোজোমের প্রবলেম। তাহলে কি করে বুঝবো যে আমাদের রিস্ক ফ্যাক্টর্স বেশি কিনা, আমার কি ডাউন্স বেবি হওয়ার সম্ভাবনা বেশি? যদি মায়ের বয়স বেশি হয়, যদি তার কোনো বাচ্চার আগে ডাউন সিনড্রোম থাকে, অথবা যদি তার ক্রোমোজোমের মধ্যে কোনো রকম ট্রান্সলোকেশন থাকে, তাহলে কিন্তু তার ডাউন্স বেবি হবার সম্ভাবনা বেশি। তাহলে আমরা কি করে বাচ্চা জন্মের আগে জানতে পারি যে ডাউন সিনড্রোম সেই বাচ্চা থাকবে কিনা? তার জন্য কিছু স্ক্রিনিং পরীক্ষা করা হয় এবং এই স্ক্রিনিং টেস্ট থেকে বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা কতখানি আমরা দেখি। যদি খুব বেশি চান্স থাকে, তাহলে আমরা ডায়াগনস্টিক টেস্ট করি, যেটা থেকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারবো যে বাচ্চার ডাউন সিনড্রোম আছে কিনা। তাহলে এই স্ক্রিনিং টেস্ট কখন করা হয়? প্রেগনেন্সির প্রথমের দিকে যদি আসে কেউ, তাহলে 11 সপ্তাহ 5 দিন থেকে 14 সপ্তাহের মধ্যে প্রথম স্ক্রিনিং টেস্টটা করা হয়, যাদেরকে আমরা ফার্স্ট ট্রাইমেস্টার স্ক্রিনিং বা কম্বাইন টেস্ট করি। এই কম্বাইন টেস্টে কি করা হয় না, মায়ের থেকে রক্ত নিয়ে শরীরের কিছু কেমিক্যালস দেখা হয়, তারপর পেটের মধ্যে বাচ্চাকে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার এই ঘাড়ের কাছে যে থিকনেসটা আছে, নিউক্রাল ট্রান্সিসেন্সি, এই এনটি স্ক্যান করা হয় এবং তারপরে কম্পিউটার একটা সফটওয়্যারের মধ্যে এই হরমোন যে রিপোর্টসগুলো হয় সেগুলো, এনটি মেজারমেন্টটা এবং মায়ের বয়স, তাছাড়া আরও কিছু ফ্যাক্টর্স ডেটা ঢুকিয়ে নিয়ে রিস্ক ফ্যাক্টর্স দেখা হয়। যদি লো রিস্ক হয় তাহলে আমরা আর কিছু করি না, যদি হাই রিস্ক হয় তাহলে আরও কিছু টেস্ট করা হয়, যেটাকে আমি বললাম ডায়াগনস্টিক টেস্ট। কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে লো রিস্ক মানে কিন্তু নো রিস্ক নয়। যদি স্ক্রিনিং টেস্টে লো রিস্ক দেখায়, তাহলেও কিন্তু বাচ্চার ডাউনস হতে পারে, কিন্তু সেই সম্ভাবনা খুবই কম। আমরা তো সব বাচ্চাদেরকে মায়েদেরকে আর ডায়াগনস্টিক টেস্ট করতে পারি না, তার খরচা, তার কমপ্লিকেশনস আছে, তাই জন্য এরকমভাবে একটা স্ক্রিনিং করে নেওয়া হয়। যদি মা তারপরে আমাদের কাছে আসে, তখন কোয়াড্রুপল টেস্ট করা হয়, সেটা প্রেগনেন্সি 14 সপ্তাহ থেকে 20 সপ্তাহের মধ্যে কোয়াড্রুপল টেস্ট করা হয়। এখানে মায়ের কাছ থেকে রক্ত নিয়ে সেই রক্তর কিছু কেমিক্যালস এবং মায়ের বয়স আর একটু কিছু ফ্যাক্টর্স নিয়ে
কম্পিউটারে এই রিস্ক ফ্যাক্টর দেখে নেওয়া হয়, দেখে নিয়ে যদি হাই রিস্ক হয় তাহলে আবার যেরকম বললাম ডায়াগনোস্টিক টেস্ট, এবং লো রিস্ক হলে তাহলে কিছু করা হয় না। এবার যদি বলে যে না আমাদের সেখানে আল্ট্রাসাউন্ড ফেসিলিটি নেই বা অন্য রকম করতে চাই না, সেক্ষেত্রে নতুন একটা পরীক্ষা এসছে যেটাকে NIPT বলা হয় বা নন ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং বলা হয়। এই NIPT একটু খরচা সাপেক্ষ পরীক্ষা, কিন্তু NIPT-তে মায়ের ব্লাড নিয়ে সেখান থেকে ওই সেলফ্রি DNA, বাচ্চার সেলফ্রি DNA দেখা হয়, এবং এই পরীক্ষাটা এই ডুয়াল মার্কার বা কোয়াড্রুপল মার্কারের থেকে অনেক বেশি স্পেসিফিসিটি আছে, মানে অনেক বেশি ঠিক হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এটা খরচা সাপেক্ষ এবং এই পরীক্ষাটা যে কোনো সময় করা যায় প্রেগনেন্সি, এবং এর জন্য কোনো আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হবে না। এবার হচ্ছে যে যদি ডাউন সিনড্রোম পজিটিভ এলো তখন কি করা হবে। যদি ডাউন সিনড্রোম পজিটিভ এলো তখন বাবা মাকে অপশন দেওয়া হয়, তারা যদি চান সেই প্রেগনেন্সিটাকে নষ্ট করতে পারে, যেটাকে আমরা টার্মিনেশন অফ প্রেগনেন্সি বলি, এবং যদি চান এই প্রেগনেন্সি কন্টিনিউ করতে পারে, তখন তাকে বলা হয় যদি ডাউনসের বাচ্চা হয় তাহলে তার অনেক রকম সিমটমস হতে পারে, অনেক রকম প্রবলেম হতে পারে, সেটা অনেক সময় খুব বেশি প্রবলেম হয় যাতে তার বেশি থাকা অসুবিধা হয়, অথবা খুব সামান্য প্রবলেম হয় এবং সে প্রায় নর্মাল বাচ্চাদের মতোই বড় হবে এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করবে, কিন্তু তার সাহায্যের দরকার হবে। এবারে যদি মা বলে যে না আমি এই বাচ্চা চাই না, টার্মিনেশন করতে চাই, তখন দুরকমভাবে এই বাচ্চা নষ্ট করা হয়। যদি প্রেগনেন্সি প্রথমের দিকে থাকে আমরা ওষুধ দিয়ে করার চেষ্টা করি, যদি একটু বেশি হয়ে যায় তখন সার্জারি করে করা হয়। এত কিছু করার পরেও আমরা অনেক সময় ধরতে পারি না যে বাচ্চার ডাউন সিনড্রোম আছে, এবং সেই ক্ষেত্রে বাচ্চার জন্ম নয়। জন্মের পরে যখন বাচ্চাদের ডাক্তারবাবু তাকে দেখে, তখন অনেক সময় তার চোখ, তার ঘাড়, তার স্কিনের টেক্সচার এসব দেখে ডাক্তারবাবু সন্দেহ হতে পারে যে বাচ্চার ডাউন সিনড্রোম হয়েছে। সেই ক্ষেত্রে বাচ্চার রক্ত পরীক্ষা করে কেরিওটাইপিং করে দেখা হয় যে বাচ্চার ডাউন আছে কিনা, এবং সেই রিপোর্ট জানানো হয়। তবে যেটা সব থেকে বড় কথা, যে যদি কারোর ডাউন্স বেবি হয় সেখানেই ভেঙে পড়ার কিছু নেই, কারণ হচ্ছে অনেক রকম সাপোর্ট আছে। অনেক বাচ্চাই সার্জারির পরে ঠিক হয়, অনেকে আরেকটু বেশি সাপোর্ট লাগে, কিন্তু অনেক বাচ্চাকেই আমরা দেখেছি যারা নর্মাল স্কুলে পড়ে এবং প্রায় নর্মাল জীবন ধারণ করে।